হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দিদম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব মোবাইলের ব্যাটারি নিয়ে। আসলে যখন থেকে স্মার্টফোন বের হয়েছে তখন থেকে আমাদের মোবাইলের ব্যাটারির চাহিদা অনেক বেড়ে গেছে, আমরা মোবাইল অনেক বেশি ইউজ করতে শুরু করেছি। সো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনার মোবাইলের ব্যাটারির হেলথ ভালো রাখা যায়, কীভাবে আপনার মোবাইলের ব্যাটারি দীর্ঘায়ু করা যায়। তো মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য 7টা বিষয় আপনাকে সবসময় একটু খেয়াল রাখতে হবে। আমরা জানি আমরা সবাই ব্যস্ত, তারপরেও যদি এই 7টা বিষয় আমরা একটু খেয়াল রাখি তাহলে আমাদের মোবাইলের ব্যাটারিটাকে আর একটু ভালো রাখা যাবে আর একটু স্বাস্থ্যবান রাখা যাবে। সো নাম্বার 1, ডিভাইস কেনার পরে আপনার ফোনকে 6 থেকে 8 ঘন্টা চার্জে রাখুন। যদি ফুল চার্জ হয়ে থাকে তারপরেও টানা 6 থেকে 8 ঘন্টা চার্জে রাখুন, এতে করে আপনার ব্যাটারি পাওয়ার আরও বাড়বে। নাম্বার 2, কখনোই ব্যাটারি স্লো সিগন্যাল দেওয়ার আগে মোবাইলে চার্জ দিবেন না যদি আপনার প্রয়োজন না হয়, অর্থাৎ অপ্রয়োজনে কখনোই মোবাইলের ব্যাটারি লো সিগন্যাল দেওয়ার আগে কখনোই চার্জ দিবেন না। নাম্বার 3, মোবাইল চার্জ দেওয়ার পরে যদি কোনো ইমার্জেন্সি না হয় তাহলে কখনোই 100% হওয়ার পূর্বে চার্জ থেকে খুলবেন না। নাম্বার 4, যেটা আপনার মোবাইলের সবচেয়ে ব্যাটারির জন্য সবচেয়ে ক্ষতিকর, সেটা হচ্ছে ফোন চার্জে রেখে কখনোই ইউজ করবেন না। ফোন চার্জে রেখে ইউজ করলে আপনার ব্যাটারি খুব খুব দ্রুত ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ দুর্বল হয়ে পড়বে। নাম্বার 5, মাসে অন্তত একবার, অর্থাৎ প্রতি মাসে একবার আপনার মোবাইলের পুরো চার্জ খরচ করবেন, অর্থাৎ একদম যাতে মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায় এমন সিচুয়েশনে আপনার প্রতি মাসে একবার, অর্থাৎ আপনার মোবাইলের ব্যাটারির পুরো চার্জগুলো ফিনিশ করবেন। যদি পসিবল হয় তাহলে প্রতি মাসে একবার করবেন এই কাজটা। নাম্বার 6, এটা খুব সিম্পল একটা বিষয় যে আপনার মোবাইলের যে ব্রাইটনেস অপশনটা আছে সেটা সবসময় অটো ব্রাইটনেসে দিয়ে রাখবেন, তাহলে আপনি যখন আউটডোরে থাকবেন তখন আপনার ব্রাইটনেসটা বেশি থাকবে, আপনি সুন্দর মতো দেখতে পারবেন। যখন ইনডোরে থাকবেন তখন সেটা ব্রাইটনেস কম থাকবে আর এটা আপনার চোখের জন্যও ভালো। নাম্বার 7, এটা হচ্ছে আপনি আপনার ফোনের সেটিংসে গিয়ে দেখবেন যে আপনার মোবাইলের কোন সফটওয়্যারটি আপনার ব্যাটারি সবচেয়ে বেশি চার্জ নিচ্ছে অথবা কোন সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে বেশি চলতেছে, আর সেই সফটওয়্যারটা যদি আননেসেসারি হয়ে থাকে, অপ্রয়োজনীয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো সফটওয়্যারটা ডিজেবল করে রাখুন অথবা ডিলিট করে দিন। সো দ্যাটস ইট, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনার মোবাইলের ব্যাটারির হেলথকে কীভাবে ভালো রাখতে হবে। অ্যান্ড আমি জানি আসলে এই কাজগুলো সবসময় করা পসিবল না, কারণ আমরা অনেক সময় ব্যস্ত থাকি বা অনেক বিভিন্ন কারণে আমরা করি না। তারপরও জাস্ট চেষ্টা করবেন যতটুকু পসিবল হয় এই সিস্টেমগুলো বা এই নিয়মগুলো মেনে চলার জন্য, তাহলে আপনার ব্যাটারি দীর্ঘায়ু হবে, ভালো থাকবে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সঙ্গে, অ্যান্ড সাবস্ক্রাইব করুন যদি আপনি এই ধরনের ভিডিও পেতে চান। খোদা হাফেজ।